আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার টকঝাল মিষ্টি কাঁচা আমের আইসক্রিম রেসিপি আর এই আইসক্রিমটি খেতে ভীষণ মজা হয়েছিল তো আশা করছি আপনাদের কাছে এই আইসক্রিম রেসিপিটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন টকঝাল মিষ্টি আইসক্রিম রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা আম এবার আমগুলোকে ছিলে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আধা ঘন্টা সময়ের জন্য আমটাকে মেখে রেখে দিব আধা ঘন্টা সময় পর চুলায় আমি আমটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করিনি সিদ্ধ করে নেয়ার পর আমি এর থেকে সবটুকু রস চিপে বের করে নিচ্ছি আর রসটাকে বের করে নেওয়ার পর আমি রসটাকে চুলায় নিয়ে জাল করে নিব। আর আপনারা চাইলে সিদ্ধ করা আমটাতে ব্লেন্ডারে ব্লেন্ড করেও আপনারা আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন তবে আমি সেকে নিয়েছি আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি বিট লবণ দিয়ে দিচ্ছি চা চামচ যেহেতু এটা আমের টকঝাল মিষ্টি আইসক্রিমের রেসিপি সেই বিট লবণটা অবশ্যই দিতে হবে এবং কাঁচা আম সেহেতু কাঁচা আমের সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এটাকে চেড়ে খুব ভালো মতো জাল করে নিব রসটাকে জাল করে বেশ কিছুটা কমিয়ে আনতে হবে তো দেখুন আমার রসটা জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি রসটাকে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আইসক্রিমের মোলটা এভাবে করে ঢেকে দেওয়ার পর আমি আট ঘন্টা সময়ের জন্য অর্থাৎ আইসক্রিমটা ছেট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আইসক্রিমটা সাত থেকে আট ঘন্টার মধ্যে ছেট হয়ে যাবে তো আমি আইসক্রিমটা ফ্রিজে রাখার পর আমি এই সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করার পর ফ্রিজ থেকে এটাকে বের করে নিব ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পর তো দেখুন আমি এবার আইসক্রিমটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল ফ্রেন্ডস অসম্ভব মজাদার কাঁচা আমের টকঝাল মিষ্টি আইসক্রিমের রেসিপি আর গরমে তৃপ্তি পেতে অবশ্যই আপনারা এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন আর আইসক্রিমটি খেতে ভীষণ মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ